বাংলাদেশে টি টোয়েন্টিতে সবচাইতে দ্রুততম 50 কার কার রয়েছে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশে টি টোয়েন্টিতে দ্রুততম 50-র 5 নম্বরে অবস্থান করছেন বর্তমানে লিটন কুমার দাস। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2018 সালে মাত্র 24 বলে 50 করেন। এরপরে 4 নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে 2018 সালে তিনিও মাত্র 24 বলে 50টা তুলে নেন। এই তালিকায় 3 নম্বরে আবারও রয়েছেন লিটন কুমার দাস। তিনি 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে মাত্র 21 বলে তিনি 50 তুলে নেন। এই তালিকায় 2 নম্বরে যিনি রয়েছেন জানলে কিছুটা আপনারা অবাক হয়ে যাবেন। এই তালিকায় 2 নম্বরে রয়েছে বর্তমানে আশরাফুল। তিনি 2007 টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র 20 বলে 50 তুলে নেন। এই রেকর্ডটা কালকে পর্যন্ত 1 নম্বরে ছিল। এই তালিকায় 1 নম্বরে রয়েছেন লিটন কুমার দাস। তিনি গতকালকে আয়ারল্যান্ডের বিপক্ষে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে মাত্র 18 বল খেলে 50 তুলে নেন। এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে টি টোয়েন্টিতে দ্রুততম 50টা তারই মাত্র 18 বলে। সো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এই 18 বলের 50টি ভাঙার মতন বাংলাদেশের কোন প্লেয়ার রয়েছে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে বিজিএ স্পোর্টস লিঙ্ক দেওয়া আছে, বিজিএস লিঙ্কে ক্লিক করে বিজিএস স্পোর্টস এর পাশে থাকতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য।